হ্যালো বন্ধুরা, আমি জাভা টিউটোরিয়ালে রাহুল আচার্যজি বলছিলাম। গত টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম কিভাবে পলিমরফিজম কাজ করে। আজকে আমরা দেখব অ্যাবস্ট্রাক্ট ক্লাস কিভাবে কাজ করে এবং অ্যাবস্ট্রাক্ট ক্লাস কি, অ্যাবস্ট্রাক্ট ক্লাস এবং অ্যাবস্ট্রাক্ট মেথড বা ফাংশন যাই বলুন না কেন, তার জন্য আমাদের একইভাবে ইন্টারফেসের সহায়তা নিতে হবে। এখানে আমরা আগের বার দেখেছিলাম কিভাবে পলিমরফিজম কাজ করে। আজকে আমরা এতগুলো ক্লাস লাগবে না, আমি কেটে দিচ্ছি, শুধু দুইটা হলেই হবে। একটি হচ্ছে সাব ক্লাস আর একটি হচ্ছে সুপার ক্লাস। ওকে, এখানে দেখুন আমাদের সুপার ক্লাস দেওয়া আছে এবং এখানে আমাদের একটি সাব ক্লাস দেওয়া আছে, সাব ক্লাস ওয়ান, এবং এখানে মেইন ক্লাস দেওয়া আছে। মেইন ক্লাসের মধ্যে আমাদের ধরুন সব কিছু কেটে দিলাম, ওকে কেটে দিলাম। হ্যাঁ, এটাও কেটে দিলাম এবং এখানে এক্সটেন্ড করা, ধরুন এক্সটেন্ড আমি করিনি, নতুন করে ক্লাস ক্রিয়েট করলাম যেভাবে ক্লাস ক্রিয়েট করা হয়। যদি না জেনে থাকেন তাহলে সোর্সে গিয়ে রাইট ক্লিক করে নিউতে গিয়ে ক্লাস এখানে নাম দিয়ে ফিনিশ দিয়ে দেবেন, হয়ে যাবে। আর যদি মেইন ক্লাস হয় তাহলে এখানে ক্লিক বসাতে হবে, আর না হলে ক্লিক বসানোর দরকার নেই। ওকে, এখন আমাদের সুপার ক্লাসের মধ্যে সুপার ক্লাসটিকে অ্যাবস্ট্রাক্ট ক্লাস বানাতে হবে। তাহলে কী করতে হবে, পাবলিক ক্লাসের নামের আগে আমার অ্যাবস্ট্রাক্ট লাগাতে হবে। অ্যাবস্ট্রাক্ট, তার আগে বলে নিই বন্ধুরা, অ্যাবস্ট্রাক্ট ক্লাস কী কাজ করে। অ্যাবস্ট্রাক্ট ক্লাস আমাদের ইনিশিয়েট করা যায় না, ইনস্ট্যান্সিয়েট করা যায় না, কারণ অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে যাই থাকে তাকে আমরা ইনিশিয়ালাইজ করতে পারবো না বা কল করতে পারবো না, ইনস্ট্যান্সিয়েট করতে পারবো না। আমি অ্যাবস্ট্রাক্ট দিয়ে দিচ্ছি, অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট, হ্যাঁ অ্যাবস্ট্রাক্ট দিয়ে দিলাম। এখন অ্যাবস্ট্রাক্টের মধ্যে আমি অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভেতর আমার দুই ধরনের জিনিস থাকতে পারে, একটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মেথড আর একটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মেথড ছাড়া নর্মাল মেথড। যদি কোনো ক্লাসের আমার অ্যাবস্ট্রাক্ট লেখা থাকে তাহলে এখানের ভেতরে যা থাকবে তাই এক একটি অ্যাবস্ট্রাক্ট ক্লাস হিসেবে গণ্য হবে, সরি অ্যাবস্ট্রাক্ট মেথড হিসেবে গণ্য হবে। তবে একটি ডিফারেন্স হচ্ছে, আমি যদি আগে একটি ক্লাস ক্রিয়েট করি, দেখুন পাবলিক, সরি পাবলিক, ভয়েড কল এবং সিস্টেম সিস আউট কলিং দিয়ে দিলাম। ওকে, এখানে কিন্তু আমি ক্লাসের ভেতর ডেফিনেশন হিসেবে সিস্টেম আউট দিয়ে দিচ্ছি এবং এখানে সাব ক্লাসের মধ্যে আমার কিছু হচ্ছে না। কিন্তু আমার যদি এখানে অ্যাবস্ট্রাক্ট দিয়ে দিই, অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট, তাহলে বন্ধুরা দেখুন এখানে একটি অ্যারোর দেখাচ্ছে। অ্যারোটি কেন কেন দেখাচ্ছে, দেখুন এখানে আমি হোভারে, এখানে যদি মাউস এনে যায় তাহলে হোভার হিসেবে এখানে দেখাচ্ছে অ্যাবস্ট্রাক্ট মেথডস ডু নট স্পেসিফাই বডি, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট মেথডের কোনো বডি নেই। তাহলে আমার কী করতে হবে, এখানে যে ক্যালিব্রাস আছে তার থেকে পরে ক্যালিব্রাস পর্যন্ত এটাকে আমি কেটে দিলাম, কেটে এখানে আমি একটি সেমিকোলন বসাই দিলাম। এভাবে একটি কাজ করা যায় সেটি। আরেকটি হচ্ছে আমি নর্মালভাবে যদি একটি মেথড কল করি, যেটা আগে আমরা কল করেছিলাম জাস্ট অ্যাবস্ট্রাক্ট ছাড়া পাবলিক ভয়েড কল দিয়ে সিস্টেম আউট কলিং যা আমরা দিয়েছিলাম, এবং সেকেন্ডলি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট পাবলিক ভয়েড। এখন বন্ধুরা আমার এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসটিকে আমার সাব ক্লাসের মধ্যে এক্সটেন্ড কিংবা ইনহেরিটেন্স করতে হবে, এবং ইনহেরিটেন্স করতে হবে। দেখুন বন্ধুরা এখানে কিন্তু ইনহেরিটেন্স করার নেই, তাই আমি ইনহেরিট করে নিচ্ছি। ইনহেরিট করার পরে দেখুন একটি এরর দেখাবে, এরটি কী তার আগে আমরা ইনহেরিট করে নিই। ইনহেরিট করে দেখে আমার দেখাচ্ছে না সুপার ক্লাস, ওকে গুড, দেখুন এরটি চলে এসছে। কি এখানে মাউস নিলে হোভারে দেখা যাবে যে দ্য টাইপ সাব ক্লাস ওয়ান মাস্ট ইমপ্লিমেন্ট দ্য ইনহেরিটেড অ্যাবস্ট্রাক্ট মেথড সুপার ক্লাস ডট কম।
অর্থাৎ আমার সুপার ক্লাসের মধ্যে যে অ্যাবস্ট্রাক্ট মেথডটি আছে কল নামে সেটার একটি ডেফিনেশন এখানে দিতে বলছি। ডেফিনেশন মানে হচ্ছে সেটার ডিটেলস, অর্থাৎ আমার কার্লি ব্রেস দিয়ে ভেতরে কিছু লিখতে হবে, তা না হলে আমার এটি ভুল হবে। এখানে দেখুন অ্যাড ইমপ্লিমেন্টেশন মেক টাইপ ক্লাস অ্যাবস্ট্রাক্ট এগুলো বিভিন্ন ধরনের অপশন চলে আসছে, আমি এগুলো ইউজ না করে এখানে যে পাবলিক ভয়েড আছে সেটিকে আমি এখানে কল করার চেষ্টা করি। দেখুন পাবলিক ভয়েড কল লিং কলিং ছিল না কল ছিল হ্যাঁ জাস্ট কল ছিল ওকে। এখন যদি আমরা এই যে দেখুন এখানে আমার কোনো ধরনের ভুল দেখাচ্ছে না, এবং এখানে যদি এই এরর মাঝখানে যদি মাউস নিয়ে আসেন তাহলে হবারে দেখা যায়, হবারে দেখা যাবে যে ইমপ্লিমেন্ট সুপার ক্লাস ডট কল, তাহলে আমরা এখানে লিখতে পারি সিস্টেম সিস আউট, লিখতে পারি সাব ক্লাস কলিং, সাব ক্লাস ইজ কলিং, সরি ক্লাস ইজ কলিং, সাব ক্লাস ইজ কলিং, সাব ক্লাস কল হচ্ছে। ওকে, এইভাবে আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাসটি আরেকটি ক্লাসের মধ্যে কল করতে পারি। এখন আমরা এটিকে দেখুন সুপার ক্লাসের যদি আমি একটি অবজেক্ট ক্রিয়েট করার চেষ্টা করি তাহলে কী আসে, দেখুন সুপার ক্লাসের কিন্তু আমার এখানে কোনো ধরনের ইনস্ট্যান্সিয়েট হিসেবে গণ্য হবে না, এর কারণে আমার এখানে সুপার ক্লাসে কিছুই আসতেছে না। এস ইউ লেখার পর এখানে সুপার ক্লাস চলে আসছে, এবং আমি যদি এখানে একটি অবজেক্ট ক্রিয়েট করার চেষ্টা করি তাহলে কী আসে, আমি এস ইকোয়াল টু নিউ সুপার ক্লাস, দেখুন এখানে আমার কী আসছে, সুপার ক্লাসের মধ্যে আমার পাবলিক ভয়েড অটো জেনারেটেড হয়ে গিয়েছে, আমি দেওয়ার সাথে সাথে আমার এটা পাবলিক ভয়েড কল চলে এসছে, আমি এটা দেওয়ার কোনো প্রয়োজন পড়ছে না, আমি নতুন করে আরেকটি ক্লাস করতে পারি। ধরুন আমি এখানে এতটুকু কেটে দিলাম এবং দেখাচ্ছে সুপার ক্লাস, এই যে অটোনোমাস ইনার ট্যাগ, অটোনোমাস ইনার ট্যাগ, অর্থাৎ আমার এটার অবজেক্ট ক্রিয়েট করলে আমার নর্মালি কোনো কাজ হবে না, অটোমেটিক কাজ করতে হবে, অটোমেটিক এখানে আরেক পদ্ধতিতে দেখুন আরেক পদ্ধতিতে আমার এখানে ভয়েড কল মেথডটি ক্রিয়েট হয়ে গেছে, তাই আমি এই কাজটি করার কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না। আমি আরেকটি কাজ করতে পারি, সেটি হচ্ছে সাব ক্লাস, সাব ক্লাস ওয়ান, হ্যাঁ দেখুন সাব ক্লাস ওয়ান চলে এসছে। এটা কিন্তু আমার পলিমরফিজমের এক্সাম্পলের হিসেবে আমি আরেকবার দেখাইছিলাম যে সাব ক্লাস সুপার ক্লাসের ক্লাস দিয়ে আমি সাব ক্লাসের কনস্ট্রাক্টরটে কল করতে পারি। বন্ধুরা এটি হচ্ছে কনস্ট্রাক্টর, কারণ এটির মাঝখানে কোনো কার্লি ব্রেস নেই, কিন্তু অ্যাবস্ট্রাক্টরের কার্লি ব্রেস থাকবে না, তারপরেও এটি একটি মেথড। ওকে, এখন আমরা আরেকটা জিনিস দেখতে পারি, কল করে দেখতে পারি কী আসে। ওকে, আমি অ্যাস ডট কল যদি দিয়ে দিই তখন দেখা যাবে যদি আমি রান করি, রান করার সাথে সাথে আমার এখানে সাব ক্লাস ইজ কলিং লেখা আসছে, অর্থাৎ আমার সাব ক্লাস থেকে সরাসরি মেনে কল হয়েছে। এটির সবচাইতে সত্যিকারের উদাহরণ হচ্ছে এখানে যদি আমি এটিকে না দেই তখন কি হয়, দেখুন আমি যদি এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসটিকে সাব ক্লাসের মধ্যে কল না করি, অর্থাৎ এটার ডেফিনেশনটিকে না দেই কার্লি ব্রেস দিয়ে, তাহলে এখানে ভুল দেখাবে, তাই আমার এখানে একই রকমভাবে পাবলিক ক্লাস ভয়েড এটাকে কল করে সিস আউট কলিং দিয়ে দিতে পারি যেরকমভাবে আগে দিয়েছিলাম, এবং দেখুন কলিং লেখা চলে এসছে। তাই সাব ক্লাস
থেকে আমি সরি সুপার ক্লাস থেকে আমি সাব ক্লাসের মধ্যে কল করতে পারি। তাহলে অ্যাবস্ট্রাক্ট ক্লাসটি আমরা বুঝতে পারলাম বন্ধুরা, অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কোনোভাবেই কোনো ধরনের বডি থাকবে না, এটাকে সরাসরি ইনস্ট্যান্সিয়েট করা যাবে না, কিন্তু এটাকে ইনহেরিট করে এটার মেথডটিকে অন্য একটি সাব ক্লাসের মধ্যে, অর্থাৎ যে ক্লাসটিতে ইনহেরিট করা হয়েছে সেই ক্লাসের মধ্যে এটার ডেফিনেশনটিকে দিতে হবে, অর্থাৎ এটা ডিফাইন করতে হবে কার্লি ব্রেস দিয়ে ভেতরে আপনি যা দিয়েতেন। এভাবেই আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস হিসেবে অ্যাবস্ট্রাক্ট ক্লাসটি ইউজ করতে পারবো। আপনারা বিভিন্ন ধরনের কোড, যদি আপনার মনে হয় এই কোডের এই মেথডটি আমার অন্য আরেকজন কোডারকে দেখাবো না, তাহলে আপনারা এইভাবে অ্যাবস্ট্রাক্ট ক্লাসটি ইউজ করতে পারেন, অ্যাবস্ট্রাক্ট মেথডটি ইউজ করতে পারেন। আর যদি অন্য কোনো সিকিউরিটি কাজ করতে চান তাহলে সেক্ষেত্রেও আপনারা এই অ্যাবস্ট্রাক্টের ধারণাটি সেখানে ইউজ করতে পারেন। বন্ধুরা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, পরের টিউটোরিয়াল দেখার জন্য অনুরোধ করা যাচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।